अभिनंदन सकल के कम्प्यूटर ब्लॉग चैनल मध्य बंधुरा आज के त्रिपुरा राज्य मध्य उठे आसा किछु सिलेक्टेड बेसरकारी संस्थार जॉब नोटिफिकेशन निये आलोचना करब। तत्संगे हमारे त्रिपुरा थेके कैंडिडेटरा जदि एप्लीकेशन करते चाय ताहले बाइरे स्टेट थेके आसा एक जॉब नोटिफिकेशन आलोचना करब जे क्षेत्रे त्रिपुरा कैंडिडेट किन्तु एप्लीकेशन करते पारबे। आमरा ए बिटर मध्य ये छोटो छोटो चाकरे खबरगुलो निये आलोचना करब जेगुली बेसरकारी संस्था थेके एसेछे। आपनादेर सकल उद्देश्य बोलबो जदि आपनि ए बेसरकारी संस्थागुलोर मध्य एप्लीकेशन करते चान ताहले भिडियोटाके लक्ष्य राखबेन। প্রত্যেকটা বিষয় আলোচনা করব আমরা ছোট্ট ভিডিওর মধ্যে। বন্ধুরা ভিডিও শুরু করার আগে কনচুইটি রিকোয়েস্ট, যদি আপনারা প্রথম থেকে কম্পিউটার ব্লগ চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে রাখেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু যদি আপনি এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং সঙ্গে বেল আইকনটাকে প্রেস করে রাখবেন, যার ফলে আমাদের চ্যানেলে আপলোড হওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে আসবে এবং বন্ধুরা এটা সম্পূর্ণ ফ্রি। তাহলে চলুন দেখে নিচ্ছি সেই নতুন নোটিফিকেশনগুলি পাতায় ডিটেলসে কী কী দেওয়া আছে। এটা হচ্ছে বন্ধুরা সেই নতুন নোটিফিকেশন, তবে এই নতুন নোটিফিকেশনটা কিন্তু একটা সেবা কেন্দ্র থেকে এসছে। তবে যদি আপনি অ্যাপ্লিকেশন করতে চান প্রথম পোস্টটা দেখে নিন, সেক্ষেত্রে পোস্ট হচ্ছে সাপোর্টিং স্টাফ শূন্যপদকে দুটো এবং রেগুলার স্কেলে নিয়োগ হচ্ছে, ভালো স্যালারি থাকবে, স্টার্টিং ধরুন আপনি 25 বা 24,000 থেকে শুরু হয়ে যাবে, 35 ইয়ার্স রাখা হয়েছে, ম্যাট্রিকুলেশন আর ইকুইভ্যালেন্ট বলা হচ্ছে, অথবা আইটিআই পাস থাকলেও আপনি এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। অ্যাপ্লিকেশনটা আপনাকে সেন্ড করতে হবে, তবে অ্যাপ্লিকেশন ফর্ম্যাট আপনাকে দেওয়া হবে, সেটা আপনাকে ফটোগ্রাফ অ্যাটাচ করে বিভিন্ন রিলিভেন্স ডকুমেন্টগুলি অ্যাটাচ করে আপনাকে সেন্ড করতে হবে। তবে অ্যাপ্লিকেশন যে সেন্ড করবেন তার অ্যাড্রেস হচ্ছে এই অ্যাড্রেসের মধ্যে আপনাকে এটা সেন্ড করে দিতে হবে। তবে অনেকেরই প্রশ্ন থাকবে এর এক্সাম সেন্টার কিন্তু অবশ্যই ত্রিপুরার মধ্যে হবে না, যে স্টেটে অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন সেই স্টেটে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে এবং এর সময়সীমা কিন্তু 30 দিনের মধ্যে আপনাকে সেই অ্যাপ্লিকেশনটা ওইখানে যেন পৌঁছে যায়। তবে ডিমান্ড ড্রাফট কাটতে হবে, সেই ডিমান্ড ড্রাফট কাটতে গেলে 500 রুপিস লাগবে ফর জেনারেল এবং রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট জন্য লাগবে 250 টাকা। এবং আপনি যে কোনো স্টেট ব্যাঙ্কে বা বিভিন্ন ব্যাংকের মধ্যে গিয়ে যদি আপনি বলেন যে ডিমান্ড ড্রাফট কাটবেন তাহলে এই অ্যাড্রেসে আপনি সেটা কেটে নিতে পারবেন। তাহলে আপনারা নিজেরও বিষয়টা চেক করে নেবেন, আমরা ভিডিও ডেসক্রিপশন মধ্যে সেটাকে দিয়ে দেবো। এটা হচ্ছে সেই অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটা। এখন আমরা চলে যাবো ত্রিপুরা রাজ্য মধ্য থেকে যে সমস্ত বেসরকারি ছোটো ছোটো নোটিফিকেশনগুলি উঠে এসেছে এর মধ্যে ডিটেলসে কী কী দেওয়া আছে। বন্ধুরা এক এক করে নোটিফিকেশন আমরা আলোচনা করবো। প্রথমে আমরা রেখেছি বেসিক কম্পিউটার জানার লুক চাই বলা হচ্ছে, অবশ্যই নিউজ পেপার থেকে উঠে এসেছে, আপনারা নিজেরও চেক করে নেবেন। তবে আমরা এগুলোকে আমরা ইম্পর্টেন্ট দিয়ে আলোচনা করার চেষ্টা করছি। এক্ষেত্রে ভোল্টেজ সার্ভিস সেন্টারের মধ্যে জন্য প্রয়োজন পড়বে কম্পিউটারে একজন লোক, যোগ্যতা 12 স্ট্যান্ডার্ড রাখা হয়েছে, কন্ট্যাক্ট নম্বর 9089623449। এই কন্ট্যাক্ট নম্বর আপনারা অবশ্যই যোগাযোগ করবেন যদি আপনি এই নোটিফিকেশনের জন্য ইন্টারেস্টেড থাকেন এবং অ্যাপ্লিকেশন করতে চান। নেক্সট একটা আমরা রেখেছি রেপুটেড স্কুল এট আগরতলা, রিকোয়ার এক্সপিরিয়েন্স এনার্জেটিক, সেক্ষেত্রে বলা হচ্ছে অ্যাকাউন্টেন্টস দরকার প্রয়োজন, হ্যাভিং নলেজ অফ টেলি, অ্যাপ্লাই করতে হবে বায়োডাটার সঙ্গে নিয়ে এবং দৈনিক সংবাদ বক্স অফিস এটি পাবে। যদি আপনি এর জন্য অ্যাপ্লিকেশন করতে চান, অনেকেরই মনে প্রশ্ন থাকবে যে আপনি সেই দৈনিক সংবাদের বক্স নং এটি পাবে কীভাবে অ্যাপ্লিকেশন করবেন, সেক্ষেত্রে বলবো একটা বায়োডাটা ফর্ম্যাট আপনি নিয়ে নেবেন, আমরা সেটা ভিডিও ডেসক্রিপশন দিয়ে দেওয়ার চেষ্টা করব। সেই ফর্ম্যাটটাকে নিয়ে আপনি জাস্ট দৈনিক সংবাদ অফিসে গিয়ে বললে হবে যে আগরতলার মধ্যে অবশ্যই যে আপনি 85 বক্স নাম্বার সেটা ফেলতে চান, তাহলে তারা অবশ্যই সেটা আপনাকে দেখিয়ে দেবে। নেক্সট হচ্ছে বন্ধুরা বালাজি ইন্টারন্যাশনাল রিকোয়েস্ট 2 মেল ক্যান্ডিডেটস ফর এ প্রজেক্ট ইন জিবি হসপিটাল, সেক্ষেত্রে ক্যান্ডিডেটসকে অবশ্যই যেটা আপনার থাকতে হবে আইটিআই পাস্ট সার্টিফিকেট অন মেকানিক্যাল এবং আপনাকে সিবি ড্রপ করতে হবে সেই অ্যাড্রেসের মধ্যে এবং অবশ্যই কিন্তু আপনি স্ক্যান কপি দিতে হবে আইটিআই সার্টিফিকেট, সেটা আপনার লক্ষ্য রাখবেন এবং কিছু মনে হয় আপনার জন্য সুইটেবল হতে পারে দেখে নেবেন। নেক্সট আমরা রেখেছি রিকোয়ার্ড মেল এবং ফিমেল স্টাফ উইথ বিকম এমকম বিএ এমএ ফর এ রেপুটেড কনসালটেন্সি ফার্ম এট আগরতলা, বায়োটা ড্রপ করতে পারে 86 এবং সেটা 10 দিনের মধ্যে করতে হবে, 10 দিনের পরে করলে হয়তো সেটা হবে না, আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন, ইন্টারেস্টেড থাকলে একবার ট্রাই করে দেখতে পারেন। নেক্সট রেখেছি অ্যান এস্টাবলিশ ডায়াগনোস্টিক সেন্টার এবং এক্ষেত্রে বলা হয়েছে লুকিং ফর এ এক্সরে টেকনিশিয়ান, ফর যারা অ্যাপ্লিকেশন করবেন অবশ্যই আপনারা দেখবেন, অ্যাপ্লিকেশন করতে গেলে আপনাকে কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করে নিতে পারেন আগে, নয়তো আপনারা এক্ষেত্রে ফোন করো
বা আপনারা সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে বন্ধুরা, আজকে আমরা ত্রিপুরা রাজ্যের মধ্যে থেকে ছোটোখাটো বাস ভালোই কিছু জব নোটিফিকেশন আলোচনা করার চেষ্টা করেছি। হয়তো বা ব্যক্তিগত ঐমত থাকতে পারে বা এই সংক্রান্ত বিষয়ে কোনো ডাউটস থাকতে পারে, তাহলে আমাদের টেলিগ্রাম পেজ অথবা আমাদের ভিডিও নিচে কমেন্ট করতে পারেন। ঠিক আছে, দেখা হবে, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।